হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পোথাবা একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে CC 13 পেপারে SAQ কোশ্চেন উইথ অ্যান্সার। যে কোশ্চেনগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দেবো, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। অবশ্যই তোমরা 15টি SAQ কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রার্থনা সমাজ 1867 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রাণ পুরুষ কে ছিলেন? অ্যান্সার হবে 1870 খ্রিস্টাব্দে মহাদেব গোবিন্দ রানাডে। পরবর্তী কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। আলিগড় মুহাম্মাদান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান 1875 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? 1885 খ্রিস্টাব্দে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। 1925 সালে সরোজিনী নাইডু। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। মারাঠা বা কেশরী, মারাঠা বা কেশরী তোমরা লিখতে পারো। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে নবাব সলিমুল্লাহের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম? অ্যান্সার হবে অনুশীলন সমিতি আর যুগান্তর সমিতি। পরবর্তী কোশ্চেন, বঙ্গভঙ্গ কবে রদ হয়? 1911 সালে। হিন্দ স্বরাজের রচয়িতাকে গান্ধীজি। স্বরাজ্য দলের একজন নেতার নাম লেখো। চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু। পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়েছিল? 1940 সালে। কখন ভারতের স্বাধীনতা আইন প্রণীত হয়? 1947 সালে 18ই জুলাই। পরবর্তী কোশ্চেন, ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি হিসাবে কে পরিণত হন? ডক্টর BR আম্বেদকর। দ্য ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে? অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজে মুখপত্র নাম কি? সুবোধ পত্রিকা। অ্যান্সার হবে সুবোধ পত্রিকা। যতমত ততপদ আদর্শকে প্রচার করেন? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। অ্যান্সার হবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে? স্বামী দয়ানন্দ সরস্বতী। রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে। বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য। শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন কবে হয়? এতে কে প্রতিনিধিত্ব করেন? অ্যান্সার হবে 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ। শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে শ্রেষ্ঠ বক্তাকে? স্বামী বিবেকানন্দ। দয়ানন্দ সরস্বতী কে ছিলেন? ঊনবিংশ শতকের একজন অন্যতম সমাজ সংস্কারক ছিলেন দয়ানন্দ সরস্বতী। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বীরসালিঙ্গম পান্তুলুকে। সুরাট ব্যবচ্ছেদ কবে হয়? 1907 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ কবে হয়? 1905 খ্রিস্টাব্দে। শিবাজি ও গণপতি উৎসব কে চালু করেন? বাল গঙ্গাধর তিলক। দুজন চরমপন্থী নেতার নাম লেখো। বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। স্বরাজ আমাদের জন্মগত অধিকার, কার উক্তি? বাল গঙ্গাধর তিলক। সর্বভারতীয় জাতীয় সম্মেলন কবে হয়? 1883 খ্রিস্টাব্দে। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে 1873 সালে 24শে সেপ্টেম্বর। গুলামগিরি গ্রন্থটি কার লেখা? জ্যোতিবা ফুলের লেখা। ইলবার্ট বিল কি? ভারতবর্ষে বিচার ব্যবস্থায় শ্বেতাঙ্গ ও ভারতীয়দের মধ্যেকার বৈষম্য দূর করার জন্য লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট একটি বিল প্রস্তুত করেন। এটি ইলবার্ট বিল নামে পরিচিত। কাকে অন্ধ্রপ্রদেশে নবজাগরণের জনক বলা হয়? বীরসালিঙ্গম পান্তুলুকে। তেলেগু সাহিত্য ও সাংবাদিকতার জনক কাকে বলা হয়? বীরসালিঙ্গম পান্তুলুকে। ইন্ডিয়ান লীগ কবে কার নেতৃত্বে গঠিত হয়? তোমরা দেখে নাও। 1875 খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষের নেতৃত্বে। দুজন নরমপন্থী নেতার নাম লেখো। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি। গোপাল হরি দেশমুখ কে ছিলেন? মহারাষ্ট্র তথা পশ্চিম ভারতের প্রথম ধর্ম ও সমাজ সংস্কারক ছিলেন। রমাবাই কে ছিলেন? মহারাষ্ট্রের বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড ডাফরিন। অ্যান্সার লর্ড ডাফরিন। কোন সময়কে সভা সমিতির যুগ বলা হয়? ঊনবিংশ শতকের দ্বিতীয় দশকে অনিল সিল কিন্তু বলেছিলেন। ভারতের জাতীয়তাবাদের প্রধান প্রবক্তা কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। ভারত সভা কে কবে প্রতিষ্ঠা করেন? 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সেফটি ভাল্ভ তত্ত্ব কার ছিল? অ্যান্সার হবে অ্যালান অক্টাভিয়ান হিউমের। অ্যান্সার হবে অ্যালান অক্টাভিয়ান হিউমের। পরবর্তী কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে ইতিহাস চর্চায় একজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো। অ্যান্সার হবে রজনীপাম দত্ত। নীলদর্পণ বইটির লেখক কে? দীনবন্ধু মিত্র। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। কোন সালে ইলবার্ট বিল পাস হয়? 1883 সালে। হিতবাদী মতবাদের একজন প্রবক্তার নাম লেখো। অ্যান্সার হবে বেন্থাম। অ্যান্সার হবে বেন্থাম। যে কোনো একজন নরমপন্থী কংগ্রেসী নেতার নাম লেখো। অ্যান্সার হবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি। আনন্দমঠ গ্রন্থের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিবাজি উৎসবের সূচনা কে করেন? অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক। ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে পুলিন বিহারী দাস 1905 সালে। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখককে? ইয়ং ইন্ডিয়া ও হরিজন পত্রিকায় কার আদর্শ প্রতিফলিত হয়েছিল? অ্যান্সার হবে গান্ধীজি। অ্যান্সার হবে গান্ধীজি। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের লক্ষ্য গৃহীত হয়? অ্যান্সার হবে লাহোর অধিবেশনে। অ্যান্সার হবে লাহোর অধিবেশনে। পুনা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1932 খ্রিস্টাব্দে গান্ধীজির সাথে ডক্টর BR আম্বেদকরের। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? অ্যান্সার হবে সতীশ চন্দ্র সামন্ত। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক কে? মৌলানা আবুল কালাম আজাদ। এর ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা? খুশমন্ত সিং। পরবর্তী কি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। মার্জিনাল ম্যান গ্রন্থটি কার লেখা? প্রফুল্ল কুমার চক্রবর্তী। অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় কবে? 1953 খ্রিস্টাব্দে। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ভারতে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কবে গঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি কবে গঠিত হয়? 1960 খ্রিস্টাব্দে। উদ্বাস্তু কেয়াপাতা নৌকা ছেড়ে আসা গ্রাম নীলকণ্ঠ পাখির খোঁজে সেদিনের কথা শিকড়ের সন্ধানে কার লেখা? তোমরা দেখে নাও। উদ্বাস্তু হিরণময় বন্দ্যোপাধ্যায়। কেয়াপাতা নৌকা প্রফুল্লচন্দ্র রায়। ছেড়ে আসা গ্রাম দক্ষিণারঞ্জন বসু। নীলকণ্ঠ পাখির খোঁজে অতীন বন্দ্যোপাধ্যায়। সেদিনের কথা মণিকুন্তলা সেন। শিকড়ের সন্ধানে কার লেখা? কালীপ্রসাদ মুখোপাধ্যায়। মিড নাইট চিলড্রেন কার লেখা? সলমন রুশদির। অ্যান্সার হবে সলমন রুশদির। স্বাধীন ভারতে প্রথম ও শেষ গভর্নর কে ছিলেন? স্বাধীন ভারতে প্রথম লর্ড মাউন্টব্যাটেন আর শেষ গভর্নর ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী। স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে? 1951 খ্রিস্টাব্দে। বান্দুং সম্মেলন কবে হয়? 1955 খ্রিস্টাব্দে। 29টি দেশ নিয়ে জোট নিরপেক্ষ দেশগুলি প্রথম শীর্ষ সম্মেলন বসে কবে? 1961 খ্রিস্টাব্দে। বেলগ্রেড শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1961 খ্রিস্টাব্দে। কবে পঞ্চশীল নীতি গৃহীত হয়? 1954 খ্রিস্টাব্দে। ভারতীয় পরিকল্পনা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1950 খ্রিস্টাব্দে। ভারতের বিদেশ নীতি প্রধান রূপকার কে? জওহরলাল নেহেরু। সর্বোদয় প্রকল্পে প্রবর্তক কে? অ্যান্সার হবে জয় প্রকাশ নারায়ণ। মার্শাল টিটো কে ছিলেন? অ্যান্সার হবে যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন মার্শাল টিটো। জোট নিরপেক্ষ আন্দোলনে প্রধান উদ্যোক্তা কে? অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন কে? অ্যান্সার হবে চৌ এন লাই। অ্যান্সার হবে চৌ এন লাই। নাও অর নেভার পুস্তিকাটি কার লেখা? অ্যান্সার হবে চৌধুরী রহমত আলী। ভারতে গণপরিষদ কবে গঠিত হয়? 1946 খ্রিস্টাব্দে। অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? 1922 খ্রিস্টাব্দে। মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয়? কাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউমকে। কত সালে হিন্দুদের গদ্দর পার্টি প্রতিষ্ঠিত হয়? 15 জুলাই 1913 সালে লালা হরদওয়ালের নেতৃত্বে। কোন গণ আন্দোলন ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? আইন অমান্য আন্দোলন দিয়ে। এই ছিল আজকের আলোচনাটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।